আসসালামু আলাইকুম জিয়াজ, আমি মোহাম্মদ ইসমাইল হোসেন, ইসমাইল বিউটিফুল ট্যুরস ইউটিউব চ্যানেল ও ইসমাইল ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদের কাছে একটি অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটি মনে করলাম আমি নিজেই গিয়েছি কুষ্টিয়া হাজরাহাটি, সবাই গাছতলা নামে চিনে। এই গাছে দেখতে পাচ্ছেন আমি নিজে এবং নিজেই দুধ ঢালতেছি একটা কলসে করে। দুধগুলো গাছের নিচে ঢালছি, চিনি প্রথম চিনি ঢেলেছি, তারপরে দুধ। দেখতেছেন যে দুধ এবং চিনি আস্তে আস্তে গাছের ভিতরে চলে যাচ্ছে, খেয়ে ফেলতেছে। আল্লাহর কি নীলাখেলা দেখছেন। এটা অনেকে বলছিল, আমি নিজে যে নিয়ে সবাই নিজে দেখে মানে চোখে বিশ্বাস করতে হয়েছে আল্লাহর এত সুন্দর বা এত অলৌকিক কিছু এখনও আছে। এখানে জানা মতে এইখানে একজন আল্লাহর ওলি সাহিত্য আছেন, যাক ওটা আপনি ইয়ে করলাম, এর জন্য মনে করলাম যে আপনাদের মাঝে তুলে ধরি। জানি না এই ভিডিওটি অনেক অনেক কমেন্টস করতে পারেন, আল্লাহর সৃষ্টি বিশ্বাস করতে হবে, তাই আপনাদের কাছে তুলে ধরলাম। এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে, অনেক অনেক নিয়ত করে, দুধ চিনি দিয়ে যায়। এটা কুষ্টিয়া চৌরাসমোড় থেকে হাজরাহাটি বললে নিয়ে আসে, হাজরাহাটি বাজারে এসে গাছতলার কথা বললে নিয়ে যাবে। আপনারা যদি কেউ দেখতে চান অবশ্যই কুষ্টিয়ার চৌরাসমোড় থেকে হাজরাহাটি বাজার, হাজরাহাটি বাজার থেকে গাছতলা কাছে বললে অনেক লোকজন দেখিয়ে দিয়ে আপনারা দেখতে পারেন। এবং কারো যদি অবিশ্বাস হয় তাহলে নিজে এসে গাছে দুধ এবং চিনি দিতে পারেন, তাহলে হয়তো বিশ্বাস করবেন। জানি না আল্লাহর কোন কুদরত কোথায় আছে কেউ জানে না। যাক, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক একটি শেয়ার করবেন। আর যদি কারো কাছে ভালো লাগে চেষ্টা করবেন অন্য ভাইকে দেখার জন্য শেয়ার করে দেবেন। আর আরও নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। আর ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টস মাধ্যমে জানাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। I'm like, oh.